আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব ব্রেড রোল, খুবই সহজেই তৈরি করব, যা দিতে পারেন বাচ্চাদের টিফিনে, খেতে পারেন সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে, খুবই মজা। তৈরি করে দেখতে পারেন, তৈরি করাটাও খুবই সহজ। চলুন মূল প্রসেসে চলে যাই। ব্রেড রোল তৈরি করার জন্য সেদ্ধ করে কিমা নিয়েছি, আদা রসুন নুন আর একটু সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে সেদ্ধ করেছি। বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে এক মুঠো ধনে পাতা আর কাঁচা মরিচ কুচানো দিয়ে দিচ্ছি। সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আরও কিছুটা নুন দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি কিন্তু আমাদের রোলের জন্য পুর। এখন ব্রেড নিয়ে নিচ্ছি, ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি, এতে রোল বানাতে খুবই সহজ হবে। একটা হাঁড়িতে পানি বসিয়ে একটা চালনি দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা ব্রেডগুলোকে দিয়ে দেব একটু স্টিম করার জন্য। গ্যাসের ফ্লেমকে লো করে ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু ব্রেডগুলো একেবারে সফট হয়েছে। এখন একটা বেলুনের সাহায্যে একটু বেলে নেব। দেখুন কিভাবে বেলে নিচ্ছি, একটু সাদা পানি দিয়ে একটা ব্রেডের উপর আরেকটা লাগিয়ে দেব। এভাবে জয়েন্ট করে রোলটা তৈরি করলে কিন্তু খেতে যেমন টেস্ট হয়, তেমনি কিন্তু বানাতেও সহজ হয়ে যায়। তৈরি করে রাখা পুরটা দিয়ে দেবেন, এখন রোলের মতো করে বানিয়ে নেবেন। শেষে একটু নর্মাল পানি দিয়ে মুখটা সিল করে দেবেন। তৈরি কিন্তু আমার রোল। সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ব্রেডটা বেলে নেবেন, তারপরে একটু পানি দিয়ে দুটোকে একসাথে করে নেবেন, তৈরি করে রাখা পুরটা একটু দিয়ে দেবেন, হাতের সাহায্যে রোল করে একটু পানি দিয়ে সিল করে দেবেন। তৈরি কিন্তু আমার রোল। ভাজার প্রসেসটা জেনে নিন, একটু তেল বা বাটার দিয়ে প্যানটাকে একটু ব্রাশ করে নেবেন, তৈরি করে রাখা রোলটাকে দিয়ে দেবেন, গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। এই রোলগুলো কিন্তু মাঝারি আঁচেই ভেজে নিতে হবে, পছন্দ মতো লাল লাল করে ভেজে নেবেন। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। তৈরি কিন্তু আমার ব্রেড রোল। এটা খেতে যেমন মজা, তৈরি করাটাও খুবই সহজ। যদি সহজ রেসিপিতে আমার এই ব্রেড রোল ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।